ঘর থেকে উধাও শিশুর দেহ মিলল বাড়ির পাশের পুকুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগের রঘুনাথপুর এলাকায়। মৃত শিশুর নাম শুভঙ্কর বাগ। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালে শিশুটি উঠে খাওয়া দাওয়া সেরে খেলতে ব্যস্ত ছিল। পরিবারের লোকজন ব্যস্ত ছিলেন কাজে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও খুঁজে পাওয়া যায় না শিশুটিকে। শিশুকে দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। শুরু হয় খোঁজাখুঁজি। বেশ কয়েক ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে শিশুকে ভাসতে দেখে বাড়ির লোকজন। তড়িঘড়ি উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও এই ঘটনায় স্থানীয়দের অনুমান, খেলার ছলে ঘর থেকে বেরিয়ে শিশুটি জলে পড়ে গিয়েছে, যার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিনই সকালবেলা 4টে ছেলেকে আমি তুলি গো, লাচে ঘাটে লাতা দিয়ে কাজ সেরে কাজে যাব বলে পরের ঘরে। আমি 4টে ছেলে কি প্রতিদিন উঠি, চা বিস্কুট কেউ যদি মুড়ি খায়, কেউ যদি রুটি খায় দিয়ে খাইয়ে রেখে বলে যায় ছোট দাদা বর দাদা রইলো, ছোট দাদা রইলো। ও মেয়েগুলোকে বলি পড়ুই তু, তোরা দেখবি রে ভাইকে, আমি চলে যাচ্ছি কাজে, আমি চলে আসবো খাবার আনবো। ও দাদু যদি থাকে নিয়ে ঘোর একবার, আর না হলে এ করে আয় সকালবেলাও তুলেছি, আয় সকালবেলাও তুলে ছেলেকে কোলে করে ওর দিদি বলছে ভাই তোর মুখটা কেন গুমরা রে। আমি বলছি হিসু করবে বলে হিসু করানু, হিসু করিয়ে বনুছো দাদা চা বিস্কুট খাবি, চা বিস্কুট খাইয়ে রেখে চেয়ারেতে বসে দিনু, দিয়ে হাম খেয়েছি, হাম খেয়ে টাটা করছি দাদা আমি কাজে যাচ্ছি খাবার আনবো, আমার আজকে আসতে দেরি হবে, লোকের ঘরে ঝুল ফুল ছাড়বো, কাজ ছাড়বো দেরি হবে বলে আমি ওই যে বনু বাউনপাড়া যাচ্ছি। বাউনপাড়া থেকে আমি কান্নার আওয়াজ শুনতে পেনু আমার বড় বয়ে। আমি বলছি তো মুনুর গলা আর কারু নয়, আমি তো একটা ঘরে বাস করছি, তার গলা স্বর বুঝবুনি বলে আমার তখন আর মুখে কিছু নেই। আমি ছুটে আসছি, এসে দেখছি যে যাদের বাড়িতে কাজে যাই বলছে ঝুমা তুমি হাসপাতালে যাও, শম্ভু তোমাকে ফোন করেছে। হাসপাতালে যে দেখছি আমার দাদা শুয়ে আছে, আমি দাদাকে দেখছি, দাদা তখন বলছে নেই নেই। আমি বলছি আমার দাদা বেঁচে আছে গো। ওর মা ঘাটে গেলি ওর মাকে খুঁইতে যেত, এবার কখন নামছে না নামছে, আমার ছাগল ছড়ি আছে, ঘাস কাটা আছে, দুগান সদা আছে, সেই ভেবে চলে যাই নিয়ে ছেলেটাকে। এবার যদি ওর মা থাকে বনু ছেলে রইল রে দেখবি বলে আমি চলে যাই গো। নিউজ আজ বাংলা আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।